হামতুল্লাহ পরীক্ষায় গতি অধ্যায় থেকে যখন কোন গ্রাফ আসে বা কোনো লেখচিত্র আসে সেই লেখচিত্র থেকে বহু নির্বাচনী প্রশ্নে পারফেক্টলি গ্রাফ নিয়ে একটু মানে পড়ালেখা করার দরকার আছে আমি যদিও গতির গ্রাফের উপর একটা সম্পূর্ণ ভিডিও লেকচার আপলোড করেছি এসএসসি লেভেলে আজকের এই ভিডিওটা কেবলমাত্র এমসি কিউ রিলেটেড এবং এমসি কিউতে যে ধরনের গ্রাফ আসে ওই গ্রাফটাকে কেন্দ্র করে পারফেক্টলি অ্যান্সার করতে পারার জন্য আমাদের যে জিনিসগুলো জানা লাগবে আজকে সেটাই আলাপ করার চেষ্টা করব সেটা হচ্ছে লেখচিত্র নিয়ে এমসিকিউ সমাধান এটা খুব ছোট্ট একটা অংশ নিয়ে কারণ হচ্ছে আমি জানি তোমরা যারা লেখাপড়া করছো তোমাদের গতি অধ্যায়টা এত বেশি পরিমাণে বেসিক যে এখানে বিন্দু মাত্র কোনো কিছু না বুঝে সামনে গেলে একটা জটিলতা থাকতে পারে তো এই জটিলতাটাকে কাটানোর জন্য আজকের এই ক্লাসটা এখন কি কি থাকতে পারে আমরা যখন কোনো একটা গ্রাফে আমরা কি করি আমরা গ্রাফে কি চিন্তা করি যে আমরা একটা গ্রাফে চিন্তা করি যে এটা যদি হয় এক্স এক্সিস এবং এটা যদি হয় ওয়াই এক্সিস তখন এই এক্স এবং এক্স এক্সিস যে বিন্দুটাতে অবস্থান করছে এটা তো মূল বিন্দু তো মূল বিন্দুর সাপেক্ষে আমরা যখন ডান দিকে চিন্তা করি এটা হচ্ছে আমার এক্স অক্ষ এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ এগুলো আমরা মানে এটা এই পর্যায়ে তোমরা জানোই তো সাধারণত আমরা এই এক্স অক্ষে যে রাশিটাকে বা যেই কোয়ান্টিফায়েবল মেজারমেন্টটাকে রাখি সেটা কি হয় সেটা ইন্ডিপেন্ডেন্ট হয় আর এটা ডিপেন্ডেন্ট হয় তো আমরা যদি এই পাশে রাখি যে ধরো আমি এক্সটাকে এখানে রাখলাম আর ওয়াই অক্ষটাকে এখানে রাখলাম এখন আমরা যদি সময়ের সাপেক্ষে স্মরণ বা হচ্ছে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হিসাব করি তাহলে আমরা এখানে কি পাবো আমরা পাবো হচ্ছে এস বাই টি লেখচিত্র এস বাই লেখচিত্র এখন সে লেখচিত্রের ধরন কেমন হইতে পারে এই লেখচিত্রটা যদি মূল বিন্দুকে আমি সরল রেখা হয় তাহলে আমি কি বুঝবো। এই লেখচিত্রটা যদি উপর থেকে নিচে নিম্নগামী হয় তাহলে আমি কি বুঝব বা এটা যদি এরকম বাঁকা হয় তাহলে সেটার কনক্লুশন কি হবে বা আমাকে যদি বলা হয় যে এই রকম একটা রশ্মি আছে কোনো একটা বিন্দুতে আমি ঢাল নির্ণয় করব ঢাল তাহলে এই দূরত্ব সময় লেখচিত্র থেকে কোন একটা নির্দিষ্ট বিন্দুর যদি আমি ঢাল বের করি তাহলে সেই ঢাল আমাকে কি দেখাবে আমাকে কি বোঝাবে এই ঢাল আমাকে দেখাবে বেগ কেন কারণ আমরা জানি এটা হচ্ছে এস বাই টি সুতরাং এই বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময় এখন ঢাল নির্ণয় করার সূত্রটা কি তোমরা ম্যাথে সাধারণত অবশ্যই জানো এগুলো পড়েছ যে ঢাল মানে হচ্ছে স্লপ বা গ্রেডিয়েন্ট বা নতি যাই বলে না কেন কোটি অন্তর ডিভাইডেড বাই দয়ার অন্তর তো একটা মানে আমি এই বিন্দুর ঢাল নির্ণয় করতে গেলে যেহেতু করার জন্য আমাদের স্পর্শক আঁকতে হয় তো স্পর্শক আঁকলে কিভাবে করতে আমি আসতেছি এখানে সুতরাং এস বাই টি লেখচিত্র থেকে আমরা কি পাই আমরা পাই হচ্ছে বেগ আচ্ছা এখানে যদি এস না হয়ে বেগ হইতো হ্যাঁ যদি এখানে এস না হইয়া আমি যদি চিন্তা করতাম যে এখানে আমার ভেলোসিটি দেওয়া এখন আমি জানি যে এস বাই টি লেখচিত্র থেকে আমি এখানে কি পাচ্ছি বেগ যেহেতু বেগ ইকুয়াল টু এস বাই টি এখন যদি আমি বেগ ভার্সাস টি লেখচিত্র হিসাব করতাম তাহলে আমি কি পাইতাম আমি পাইতাম হচ্ছে তরণ এখন তরণ হিসাব করার জন্য আমাকে মনে রাখতে হবে যে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন এখন এই ডেল চিহ্নটা মানে হচ্ছে পরিবর্তন বোঝায় এই বেগের পরিবর্তনটা ধনাত্মকও হইতে পারে আবার ঋণাত্মকও হইতে পারে যদি ধনাত্মক হয় তার মানে সেটা কি হবে সেই গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে আর যদি মাইনাস হয় তাহলে গ্রাফটা নিম্নমুখী হবে আমরা সাধারণত এক্স এবং ওয়াই অক্ষে যখন একটা লেখচিত্র চিন্তা করি তখন আমরা কি বলি যে এক্সের এই বিন্দু থেকে আমি যদি ডান দিকে যাই তাহলে আমার ওই মানটা বাড়তে থাকে তার মানে আমার ডান দিকে যাওয়া মানে হচ্ছে পজিটিভ হওয়া এবং আমার যদি বাম দিকে আসতে থাকে তাহলে হচ্ছে নেগেটিভ এক অক্ষে আমি যে রাশিটা কল্পনা করছি সেই রাশির ধনাত্মক এবং ঋণাত্মক অংশ আমি ডানে গেলে পাবো যথাক্রমে ঠিক একই ভাবে ওয়াই অক্ষে আমি যদি উপরের দিকে যেতে থাকি আমি উপরের দিকে গেলে ধনাত্মক অংশ পাবো নিচের দিকে গেলে ঋণাত্মক মান পাবো মানে ঋণাত্মক মান হিসাব করবো আমরা লেখচিত্র থেকেও আন্দাজ করতে পারি এই হচ্ছে খুব সাধারণ স্বাভাবিক কিছু কথা যেগুলো আমার বিশ্বাস তোমরা জানো এখন এমসি যখন পরীক্ষায় আসবে তখন আমরা কিভাবে অ্যান্সার করব। তো ধরো আমি যদি প্রথম একটা এমসি চিন্তা করি যদি বলা হইলো নিজের নিচের বেগ সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে পরন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে এখন ধরো তোমার কাছে এরকম চারটা গ্রাফ দেওয়া হলো যে এরকম একটা গ্রাফ এই এক দুই তিন আচ্ছা ওই গ্রাফটা একটু মুছি তাহলে হয়তো চারটা একসাথে দেখাইতে সুবিধা হবে এখানে মনে করা যে এরকম চারটা গ্রাফ দেখানো হইলো তো প্রতি ক্ষেত্রে এটা হচ্ছে এক সক্ষ তার মানে তোমাকে বলা হইলো এটা ক খ গ তো এখন এটা হচ্ছে টাইম 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 এবং এবং উভয় ক্ষেত্রে ক্ষেত্রে মানে প্রত্যেক এটা হচ্ছে ভি স্টিল লেখচিত্র এখন বলা হয়েছে মুক্তভাবে পরন্ত তো মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে প্রথম গ্রাফটা হচ্ছে এই রকম। পরের গ্রাফটা হচ্ছে এই এইরকম পরের গ্রাফটা হচ্ছে এই রকম। এবং তারপরের গ্রাফটা হচ্ছে এই এখন এটা ক খ গ এবং ঘ আমি কেমন করে বুঝবো কোনটা মুক্তভাবে বস্তুর গ্রাফ আমরা কি জানি একদম স্বাভাবিক চিন্তায় করো যে আমরা জানি মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ সময়ের সাথে সাথে কি হয় বাড়ে কেন বাড়ে কারণ হচ্ছে আমি জানি যে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি তার মানে ওকে আদিবেগ যদি শূন্য হয় কারণ মুক্তভাবে তো পড়ছে যেহেতু আদিবেগ শূন্য তার মানে টি এর মান এই জি এর সাথে প্রত্যেক ক্ষেত্রে গুণ হচ্ছে তার মানে টি যত বাড়বে তার মানে ভিও তত বাড়বে এটা প্লাস কেন হয়েছে মুক্তভাবে পরন্ত বস্তু অবিকর্ষের দিকে পরে তার মানে এখানে প্লাস হচ্ছে অর্থাৎ টি এর মান যত বাড়তে থাকবে ভি এর মান তত বাড়তে থাকবে এটা আমরা বুঝি তাহলে এটা কোন গ্রাফটাকে বোঝায় এই গ্রাফটা তো অবশ্যই বোঝায় না এই গ্রাফটাও বোঝায় না কেন কারণ এটা হচ্ছে টি বাড়ার সাথে সাথে মানটা কমতেছে আমার টি যত সামনে যাচ্ছে এই বিয়ের মান তত কমতেছে এটা বোঝায় না এটাও বোঝায় না কেন কারণ টি যত সামনের দিকে যাচ্ছে বিয়ের মান পরিবর্তন হচ্ছে না এটা বোঝায় না আমার বোঝায় এটা কেন কারণ একমাত্র এই গ্রাফটা হচ্ছে সেটাই যেটা মূল বিন্দুকে আমি সরল রেখা এবং এই মূল বিন্দুকে আমি সরল রেখার মানে হচ্ছে যে এই এক্স এক্সিসের ভ্যালুটা যত বাড়তে থাকবে এই ওয়াই এক্সিসের ভ্যালুটাও তত বাড়তে থাকবে এই কারণে এই গ্রাফটা এরকম এবং এটা অবশ্যই অসমবেগ কারণ বোঝাচ্ছে এটা একবার বেগটা বাড়তেছে বাড়তে বাড়তে আবার কমে যাচ্ছে কিন্তু মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ তো কোনোভাবেই কমবে না সময়ের সাথে সাথে বাড়বে এই কারণে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগের গ্রাফ হবে গ সুতরাং তোমাদের পরীক্ষার হলে যদি অপশন আসে যে ক খ গ এবং ঘ কোনটা রাইট তোমরা নিঃসন্দেহে গ রাইট করবা কারণ মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ কি হবে মূল বিন্দুগামে সরল রেখা হবে বোঝা যাবে এবং এটা না বোঝার কোনো কারণ নাই বিকজ গ্রাফগুলো এভারেজ এইরকমই আসে এবং আমার বিশ্বাস তোমরা অনেকে এগুলো আগে থেকেই জানো তারপরে আমি দিচ্ছি যদি তোমাদের পরীক্ষার আগে বা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য লাগে এখন যদি বলা হয় নিচের কোনটি সমবেগ নির্দেশ করে ধরো আমাকে বলল পরের প্রশ্ন যে কোনটি সমবেগ মানে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি কোনটি হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিকে কে নির্দেশ করে এটা হচ্ছে প্রশ্ন এখন এখন প্রশ্নে কি দেওয়া আছে ইউনিফর্ম ভেলোসিটিকে নির্দেশ করে এইরকম প্রশ্ন তার মানে একটু ভাব সমবেগ নিয়ে এখন আমি যদি চিন্তা করি তাহলে আমার গ্রাফ কি কি হইতে পারে একটু ভাবি ধরো স্কেল সুন্দর হচ্ছে না ধরো এই হচ্ছে একটা এই হচ্ছে আরেকটা এই হচ্ছে আর এই হচ্ছে চার নাম্বারটা তো ধরো প্রত্যেক ক্ষেত্রে আমার ওয়াই এক্সিস আমি ফিক্স করে দিলাম যে এটা ওয়াই এটা ওয়াই এবং এটা হচ্ছে ওয়াই এখন আমি যদি ভাবি যে হ্যাঁ কি দেওয়া আছে আমার আমার ওয়াই কি দেওয়া আছে আমি তো সব ক্ষেত্রে জানতেছি যে এটা টি এটা টি এইটা টি এবং এটা টি প্রত্যেক ক্ষেত্রে আমার এক্স এক্সিসে টি আছে কিন্তু ওয়াই এক্সিসে এবার দিয়ে রাখছে হচ্ছে এস মানে হচ্ছে স্মরণ এখন তোমাকে বলেছে কোন ক্ষেত্রে এটা সমবেগ নির্দেশ করে যদি প্রথম গ্রাফটা এরকম হয় সমবেগ নির্দেশ করে আচ্ছা রেড কালার না দিয়ে ব্ল্যাক কালার দিচ্ছি ধরো গ্রাফটা হচ্ছে এই রকম। সমবেগ নির্দেশ করে না গ্রাফটা এখান থেকে শুরু হয়েছে এইটা কি করে না এর পরের গ্রাফটা এইরকম হয়েছে তাও কি করে না তো চার নাম্বার গ্রাফটা এইরকম হয়েছে কোন গ্রাফটা সমবেগ নির্দেশ করে সমবেগ এটা আমি কিভাবে বুঝবো তা আমি এখান থেকে কি দেখতে পাচ্ছি আমার প্রথম চিন্তাটা কি যে এখানে সময়ের সাথে বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব মানে এস টি এর সাথে এস এর পরিবর্তন হয় নাই অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সেম আছে অর্থাৎ টিও বাড়তেছে এসটা আগের জায়গায় আছে এস এর কোনো পরিবর্তন হয় নাই অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এখানে নাই তো অতিক্রান্ত দূরত্ব প্রথমেই যা ছিল একেবারে মূল বিন্দুতে যা ছিল অনেকক্ষণ পরে সময় বৃদ্ধির সাথে আছে। দূরত্ব নেই। এখানে একদম থেকে হয় একটা অবস্থানের পরিবর্তন আছে তার সাথে এরকম আছে এখন সমবেগ চিন্তা করতে গেলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে সমবেগের কনসেপ্ট কি সমবেগের কনসেপ্ট হচ্ছে ভি এর মান পরিবর্তন হবে এস সরি ভিজ টু এস বাই তার মানে যদি এখানে এস বাই হইতে হয় অর্থাৎ বেগ কখন সমান থাকবে যেই সময়ে টি এর মান যেভাবে বাড়বে ঠিক একই গতিতে এস এর মানটাও বাড়বে অর্থাৎ টি বাড়তেছে এসও বাড়তেছে সেটা কেমন সেটা হচ্ছে এই এইরকম মনে করো প্রথম এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে দুই মিটার তাহলে বেগ দুই পরের সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে সময় যখন দুই সেকেন্ড তখন বেগ হইতে হবে চার এরপরে হচ্ছে সময় যখন তিন সেকেন্ড বেগ হইতে হবে ছয় সময় যখন পাঁচ সেকেন্ড বেগ হইতে হবে দশ ঠিক এমন ভাবে অর্থাৎ টি এর মান বাড়তে থাকবে ঠিক সমানুপাতিক হারে এই এস এর মানটাও বাড়তে থাকবে যদি তাই হয় তাহলে আমার বেগের মান সমান থাকবে তার মানে সমবেগ বোঝায় কোন গ্রাফটা এই চার নাম্বার গ্রাফটা কারণ এই গ্রাফটার ক্ষেত্রে প্রথমেই সময়ের সাপেক্ষে তার কিছু পরিবর্তন হয়েছে মানে তার একটা বেগ ছিল অর্থাৎ শুরুই হয়েছে এখানে তার এই বস্তুর যে বেগ এই বস্তুর আদিবেগ কিন্তু শূন্য নির্দেশ করে কিন্তু এইটার আদিবেগ কিন্তু শূন্য নির্দেশ করে না কারণ শুরুতেই অর্থাৎ আমি যেই মুহূর্ত থেকে ভাবা শুরু করেছি সেই মুহূর্তেই তার কিছু অতিক্রান্ত দূরত্ব ছিল এখন সেই দূরত্বটা কিসের কোন একটা প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কিন্তু এখানে ঠিক সময়ে যখন শুরু সেই সময় থেকে তার অতিক্রান্ত যে দূরত্ব অর্থাৎ এক সেকেন্ডে ও গেছে দুই মিটার দুই সেকেন্ডে গেছে চার মিটার তিন সেকেন্ডে গেছে ছয় মিটার এবং পাঁচ সেকেন্ডে গেছে 10 মিটার কোথায় গেছে সে নিশ্চয়ই কোন একটা বিন্দুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হয়েছে তাহলে এই বিন্দুটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট এটার সাপেক্ষেও এক সেকেন্ডে ধরো এই দিকে গেছে এক সেকেন্ডে দুই মিটার এরপরে এক সেকেন্ডে গেছে হচ্ছে আরো দুই মিটার এর পরের এক সেকেন্ড ধরো এদিকে গেছে হইল দুই মিটার পরের এক সেকেন্ডে দুই মিটার তারপরের এক সেকেন্ডে দুই মিটার তার মানে প্রতি সেকেন্ডে ও দুই মিটার করে যাচ্ছে কিন্তু আমি যখন হিসাব করতেছি দুই সেকেন্ডে গেছে চার মিটার তিন সেকেন্ডে গেছে ছয় মিটার পাঁচ সেকেন্ডে গেছে দশ মিটার কিন্তু এই হিসাব করলে আমরা কি পাই যে ও প্রতি সেকেন্ডে গেছে দুই মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে তার বেগ টু মিটার পার সেকেন্ড এই কারণে সময়ের সাথে এই যে টাইম এই টাইমের সাথে সাথে এসটাও বাড়বে টাইমের সাথে সাথে টাও বাড়বে তাহলে এটা সমবেগ নির্দেশ করবে তার মানে আমি যদি হিসাব করি নিচের কোনটি সমবেগ নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এস বাই টি এই লেখচিত্রটা মানে স্মরণ ভার্সাস টাইম বা সময় লেখচিত্রটা বিন্দুকে আমি স্মর লেখা হবে গেল এটা মন থাকবে আচ্ছা এখন যদি আরেকটা তোমাদের বোঝাই দেই এটা এস বাই টি এখন যদি এইখানে ভি ভার্সাস টি হইতো ধরো এখানে একটু উল্টাই দিলাম নিচের কোনটি সমবেগ নির্দেশ করে শুধু এই এসটা বাদ দিলাম এস যদি এই ওয়াই এক্সিসের জায়গায় কেবল বসাই দিত ভি তাইলে আমাকে বলো কোনটা সমবেগ নির্দেশ করে ওয়াই এক্সিস এর জায়গায় এখন ভি বসায় মানে ওয়াই এক্সিস আগে এস ছিল এখন আমি ভি বসাইলাম তাহলে কোনটা সমবেগ নির্দেশ করে প্রথমে যখন এস বাই টি ছিল এটা সমবেগ নির্দেশ করতেছিল তার মানে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার বাট এখন সমবেগ নির্দেশ করতেছে এই গ্রাফটা মজার ব্যাপার কেন এই গ্রাফটা সমবেগ নির্দেশ করতেছে কারণ ওয়াই এক্সিসে আসেই তো বেগ তো এখন বেগের মান কি পরিবর্তন হচ্ছে আমি তো বললামই সমবেগ ইউনিফর্ম ভেলোসিটি সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তন জিরো তার মানে এই যে বেগের পরিবর্তন জিরো তার মানে বেগ একই রকম আছে তার মানে যদি প্রশ্ন করে ভি ভার্সাস টি প্লিজ মাথায় রেখো যদি প্রশ্ন করে সমবেগের ক্ষেত্রে একটু মাথায় রেখো সমবেগের ক্ষেত্রে দুইটা কন্ডিশন হইতে পারে দুইটা এটা অনেক ক্ষেত্রে পরীক্ষায় আসে যে এস ভার্সাস টি এই লেখচিত্রটা কেমন হবে আর একটা হচ্ছে ভি ভার্সাস টি এই লেখচিত্রটা কেমন হবে দুইটাই সমবেগ যদি দুইটাই সমবেগ হয় তাহলে এই লেখচিত্রটা এই রকম হবে এস ভার্সেস টি লেখচিত্র আর ভি ভার্সাস টি লেখচিত্রটা হবে এই রকম। প্লিজ এটা মাথায় রেখো অনেক ক্ষেত্রে তোমরা বিভিন্ন সময় আমি জানি যে এমসি কিউতে অ্যান্সার করার সময় এই দুইটার মধ্যে একটু গন্ডগোল লাগে যদি এস বাই টি হয় তাহলে এটা মূল বৃন্দুকে আমি সরল রেখা হবে আর যদি V ভার্স টি হয় তাহলে এটা এক্স অক্ষের সমান্তরাল হবে অর্থাৎ শুরুতেই ওর যেই বেগটা ছিল সেই বেগটা একদম শেষেও এটা অবস্থান করছে এবং শেষে এই বেগেই চলছে অর্থাৎ এই বি ভার্সাস টি এই গ্রাফটা হবে এক্স অক্ষের সমান্তরাল এবং এক্স অক্ষের সমান্তরাল হইলে কেবল সমবেগ নির্দেশ করবে মন থাকবে এটা মনে না রাখার কোনো কারণই নাই কারণ এটা তোমরা পারো আমার ব্যাখ্যাগুলো একটু টাইম কনজিমিং হয় কিন্তু আমার মনে হয় তোমরা যদি একটু শান্তিমতন পড়ো কোনো সমস্যা হওয়ার কথা না গেলো এটা আচ্ছা পারা যাবে যাবে অবশ্যই যাবে এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্যার যদি তরণের কথা আসে যে সময়ের সাথে সাথে তরণের কি অবস্থা তাইলে সেটা কি এতক্ষণ তো স্যার সময় আমরা বেগ নিয়ে চিন্তা করলাম আচ্ছা তরণ যদি হয় তাহলে তরণ বুঝতে গেলে আমাদের লাগবে হচ্ছে বেগ ভার্সেস টি লেখচিত্র ভি ভার্সেস টি সমতরণ আচ্ছা এটা বোঝার আগে আরেকটা জিনিস তোমাদেরকে বলি ধরো পরীক্ষায় এমন প্রশ্ন আসে যে এরকম একটা গ্রাফ দেওয়া আছে যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস খেয়াল করো হুম এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই এখন প্রশ্ন করতেছে যদি এমন হয় যে গ্রাফটা ধরো প্রথমে হচ্ছে গ্রাফটা হচ্ছে প্রথমে এইরকম হ্যাঁ এই রকম তারপরে গ্রাফটা হচ্ছে সমান এরপরের গ্রাফটা হচ্ছে ঊর্ধ্বমুখী এরকম একটা গ্রাফ ইউজুয়ালি দেয় সাধারণত তাহলে এইখানে হচ্ছে টি এবং ইউজুয়ালি এইখানে দেয় হচ্ছে ভি যেটার একক হচ্ছে মিটার পার সেকেন্ডে দেওয়া তার মানে এটা হচ্ছে আমার এক্স এক্সিস এটা আমার মূলবিন্দু এটা আমার ওয়াই অ্যাক্সিস এই গ্রাফ কি বোঝায় এরকম গ্রাফটা কি বলছে আমি যদি এই বিন্দুটা এটা বি আর ধরলাম এটা হয়তো জানো তারপর আমি একটু বলে এই যে ও এ আমি যদি ঢাল বের করতে চাই তাহলে এ বিন্দুর বেগ আর ও বিন্দুর বেগের পার্থক্য আমি হিসাব করব এবং আমি সময়ের পার্থক্য হিসাব করব। তখন আমি কি পাবো আমি পাবো তরণ আবার এ থেকে বিতে যদি আমি হিসাব করি এখানেও আমি কি পাবো ত্বরণ পাবো কিন্তু এখানে আমি ঘটনাটা কি দেখবো আমি দেখবো যে সময়ের পরিবর্তনের সাথে বেগের পরিবর্তন হয় নাই তো বেগের পরিবর্তন যদি শূন্য হয় তার মানে বস্তু সমবেগে চলেছে আর বস্তু যদি সমবেগে চলে তাহলে সমবেগে চলমান বস্তুর ত্বরণ শূন্য কেন কারণ ওর তো বেগের পরিবর্তনই হয় নাই ত্বরণ হবে কোথেকে এবং এই ক্ষেত্রে আবার হচ্ছে তরণ আবার ঘটনা হচ্ছে যদি এখানে সি পয়েন্ট এইভাবে না দিয়ে হ্যাঁ যদি সি পয়েন্ট এইভাবে না দিয়ে ধরো এখান থেকে এই জায়গা থেকে ডাইরেক্ট এখানে নিচে নামা দিত তখন কি হইতো গল্পটা তখন আরেকটু অন্যরকম হইতে পারতো তখন হইতো যে এখানে আবার মন্দনও আছে তা আমরা এখানে মন্দনটা বুঝে ফেলতে পারবো যে এখানে মন্দনটা আসলে কেমনে আছে তো এটা হচ্ছে আমার এক অক্ষকে আমি একটু প্রসারিত করলাম বোঝানোর জন্য এটা হচ্ছে আমার ডি বিন্দু এখন আমার বলো সময়ে আমি যদি এখন ধরো এই বরাবর একটা লম্ব টানলাম আমি এই বরাবর লম্ব টানলাম আমি এই বরাবর লম্ব টানলাম প্রত্যেকটা বিন্দু বরাবর লম্ব টানলাম তখন আমার চিন্তাটা হচ্ছে এইরকম যে এই পয়েন্ট ধরলাম আমি এটা দুই সেকেন্ড ধরলাম এটা চার সেকেন্ড ছয় সেকেন্ড আর এটা মনে করো আট সেকেন্ড এই বরাবর আমি একটা মান পাচ্ছি সেই মানটা আমি ধরলাম পাঁচ আর এই বরাবর আমি আরেকটা মান পাচ্ছি এই মানটা ধরলাম আট এখন তুমি বলো এই জিরো টু টু এই সময়টা হচ্ছে সময়ের পরিবর্তন এবং জিরো টু ফাইভ এটা হচ্ছে আমার বেগের পরিবর্তন তার মানে বেগের পরিবর্তন কত হয়েছে ফাইভ মাইনাস জিরো সময়ের পরিবর্তন কত হয়েছে টু মাইনাস জিরো তার মানে এই যে টু পয়েন্ট ফাইভ আমি অ্যান্সার পাচ্ছি এটা অ্যাকচুয়ালি তরণ তার মানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে এই ও এ অংশটাতে ত্বরণ লাভ করেছে তরণ আচ্ছা বোঝাই যাচ্ছে এগুলো কেমন হবে আচ্ছা এ থেকে বিয়ের অবস্থাটা কি তুমি যদি বি অংশের কথা চিন্তা করো এইখানে বেগের পরিবর্তন আর সময়ের পরিবর্তনটা ভাবো সময় দুই থেকে চার হয়েছে অর্থাৎ এই অংশটুকুতে ফোর মাইনাস টু এটা হচ্ছে সময়ের পরিবর্তন কিন্তু তুমি বেগ দেখো এ বিন্দুতেও বেগ ফাইভ বি বিন্দুতেও বেগ ফাইভ তার মানে এটা কত হয়েছে ফাইভ মাইনাস ফাইভ হবে জিরো তার মানে এটা হচ্ছে মানে মানে তার এবি অংশে কোনো তরণ হয় নাই এবি তরণের মান শূন্য তার মানে এখন বিসি অংশ হিসাব করো এই বিসি অংশে কি হবে এই ও এর মতন হবে তরণ হবে আবার তুমি সিডি অংশে চিন্তা করো এই মানটা মাইনাস আসবে কেমন করে এই যে তুমি সিডি অংশে ভাবো সিডি অংশে কি হয়েছে এই সিডি অংশে তোমার বেগের পরিবর্তন কত আর সময়ের পরিবর্তন কত সময় ছিল ছয় এবার হয়েছে আট তার মানে এটা হচ্ছে এইট মাইনাস সিক্স পরেরটা থেকে বাদ দিতে হয় আগে ছিল আট এখন হয়েছে শূন্য তাহলে এখন হবে জিরো মাইনাস এইট এখন তুমি দেখো এই যে জিরো মাইনাস এইট মানে মাইনাস এইট আর এইট মাইনাস সিক্স মানে টু আলটিমেটলি আমার এখানে মাইনাস ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় এই যে তরণের মান যে ঋণাত্মক হয়ে গেল এই ঋণাত্মক তরণের মানটাই হচ্ছে আমার মন্দন অ্যাসিলারেশন না এটা হবে ডিসিলারেশন বা রিটার্ডেশন তাহলে এই যে নেগেটিভ এটাও কিন্তু তরণ কিন্তু এই তরণটা কোথায় নির্দেশ করতেছে এটা নিচের দিকে যাচ্ছে নির্দেশ করতেছে দ্যাট মিন্স নেগেটিভ অ্যাসিলারেশন হচ্ছে এবং নেগেটিভ অ্যাসিলারেশনের ক্ষেত্রে কি হবে এটা গ্রাফটা নিচের দিকে যাবে এই ধরনের অংশগুলো দিয়ে বা এই ধরনের গ্রাফ দিয়ে সাধারণত পরীক্ষায় আসে যে নিচের কোন অংশে সমবেগ নির্দেশ করছে প্রশ্ন নিচের কোন অংশে সমবেগ নির্দেশ করছে এবি অংশে এবি অংশে সমবেগ নির্দেশ করছে এবং সমবেগ আছে বলেই তো তরণ জিরো তার মানে পরীক্ষা এরকম প্রশ্ন আসে যে নিচের কোন অংশে সমবেগ নির্দেশ করছে এবং CD তখন আমরা কোনটা অ্যান্সার করবো আমরা নিঃসন্দেহে অ্যান্সার করব হচ্ছে সমবেগ নির্দেশ করছে পারা যাবে না পারবা না তোমরা তোমরা না পারলে কে পারবে এগুলো তো সোজা জিনিস এগুলো এমনি তোমাদের দেখাইতেছি মানে তোমাদের একটু যখন স্টাডি করার সুযোগ থাকবে আর কি একটু দেখলে আর কোনো সমস্যা হওয়ার কথা না এগুলা তোমরা পারবা এখন যদি প্রশ্ন করা হয় যে একটা নিক্ষিপ্ত বস্তুর নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ কেমন হবে নিক্ষিপ্ত একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে উপরের দিকে তুমি বলো নিক্ষিপ্ত বস্তুর গ্রাফ কেমন হবে তা আমি যদি বলি যে এটা হচ্ছে আমার এই ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস ধরলাম তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি চিন্তা করি অনেক কিছু ভাবা যায় সময়ের সাপেক্ষে আমি যদি এইখানে টি হিসাব করি আর এখানে যদি ভি হিসাব করি তা কেমন হয় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটু ভাবো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্র কি সমীকরণে তুমি কাকে কাকে কেন্দ্র করে কাজ করতেছ এই হচ্ছে ভি আর এই হচ্ছে টি কে কেন্দ্র করে এখন তুমি দেখো এই টি এর সাথে জি হচ্ছে গুণ তো তুমি টি এর মান যত বাড়াবা এই ইউ থেকে এটা মাইনাস হতে থাকবে তার মানে এই ভি এর মান তত কমবে যেহেতু সূত্রে মাইনাস আছে তাই একটা বস্তুকে আমি যদি নিচে থেকে উপরের দিকে নিক্ষেপ করি এইখানে তার যে বেগ ধরো ফর্টি মিটার পার সেকেন্ড একটা পর্যায়ে গিয়ে ওর বেগটা কি বাড়বে না কমবে সময়ের সাথে সাথে কমতে থাকবে ও যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন তো ওর বেগ হয়ে যাবে জিরো তো এই যে ফর্টি থেকে জিরো হইল। এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে বাড়ছে না কমছে কমছে তার মানে শুরুতে যদি ফর্টি থাকে ধরো আমি এটাকে ফর্টি ধরলাম এবং একটা নির্দিষ্ট সময় পরে এটা হয়ে গেছে জিরো জিরো মানে তাহলে এটা এক্স অক্ষে আসবে তো তাই যদি হয় তখন এখান থেকে এখানে এটা হচ্ছে আমার গ্রাফ অর্থাৎ সর্বপ্রথম অনেক বেগ থাকলেও এই বেগের পরিমাণটা আস্তে আস্তে কমে যাওয়ার কারণে এই গ্রাফটা এরকম নিম্নমুখী হয়েছে সুতরাং তোমাদের যদি প্রশ্ন করে যে নিক্ষিপ্ত বস্তুর লেখচিত্র কেমন হবে তাহলে নিক্ষিপ্ত বস্তুর লেখচিত্র হবে এরকম এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর লেখচিত্র কোনটা ভি ভার্সাস টি লেখচিত্র এই নিক্ষিপ্ত বস্তুর লেখচিত্র এটা কেমন ভি ভার্সাস টি এবং এটা কেমন হবে এটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে আমি যদি একটা বক্স আকারে চিন্তা করি এইরকম হবে গ্রাফটা ডান থেকে বাম থেকে ডানে কমবে নিক্ষিপ্ত অবস্থা লেখচিত্র এরকম হয় কোন থাকবে এটা না পারার কোন কারণ নাই সবই পরীক্ষায় প্রশ্ন আসে যে অনেক ক্ষেত্রে প্রশ্ন করে না যে স্পিডোমিটার এটা একটু ভুল করে না তোমরা যদি এটা গতির গ্রাফ রিলেটেড না স্পিডোমিটার হচ্ছে ওই যে গাড়িতে যে স্পিড দেখায় গাড়ি কত স্পিডে চলতেছে সেক্ষেত্রে এককটা কত থাকে জানো এটা প্লিজ একটু মাথায় রেখো তোমাদের সামটাইমস ভুলে যেতে পারো এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার এই যে স্পিডোমিটার এটা মিটার পার সেকেন্ডে দেখায় না অনেকে মনে করতে পারে যে বেগের একক তো মিটার পার সেকেন্ড তাহলে কি এটা মিটার পার সেকেন্ডে হবে না এটা কিলোমিটার পার আওয়ার এককে হবে মন থাকবে আচ্ছা এরপর যদি পরের প্রশ্ন করে যে নিচের কোন লেখটি সমবেগে গতিশীল বস্তুর লেখ নির্দেশ করে সমবেগে আবারও একই প্রশ্ন তখন মন থাকবে সমবেগে কি হবে এই যে এক্স ওয়াই এক্সিসে যদি টি থাকে আর এটা যদি ভি থাকে সমবেগে লেখচিত্রটা হবে এই রকম। সমবেগের ক্ষেত্রে আবার কি হবে যদি টি থাকে এবং যদি এস থাকে তাহলে সমবেগের লেখচিত্র এই রকম হবে এই দুইটা লেখচিত্র একই জিনিস বোঝায় সমবেগ এরপর যদি প্রশ্ন করে অতি অল্প সময়ের দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কি পাওয়া যাবে তখন তোমরা প্লিজ মাথায় রাখবে এটা হচ্ছে ইনস্টেন্টেনিয়াস ভেলোসিটি বা তাৎক্ষণিক দ্রুতি এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে এই জন্য আমি একটু সেই হিসাবে আলাপ করছি যদি প্রশ্ন করা হয় দূরত্ব সময় লেখের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুর কি নির্দেশ করে ওই বিন্দুতে বেগ নির্দেশ করে এটা একটা প্রশ্ন তারপরে আবার এরকম একটা ইসে দিয়ে দিবে গ্রাফ দিয়ে দিবে ধরো এরকম একটা গ্রাফ দিল এটা হচ্ছে ভি ভার্সেস টি গ্রাফ তুমি দেখলা এটা হচ্ছে এক্স ওয়াই পরীক্ষার একটা গ্রাফ দেওয়া আছে প্রশ্ন করলো এক এখানে এর ইকুয়াল টু জিরো নাম্বার টু ভি সমান নাম্বার থ্রি বললো হচ্ছে এ ইকুয়াল টু মাইনাস এখন আমি এটা কি বুঝবো আমার এখানে প্রশ্ন করেছে নিচের কি নিচের কোনটি সঠিক তার মানে এখন তোমরা জানো বহুপতি কি সূচক এক দুই না দুই তিন না এক তিন না এক দুই তিন এরকম এখানে আমরা কি বুঝতেছি আমি তো বুঝতেছি যে বেগের মান সমান তো বেগের মান যদি সমান হয় তাহলে এটা সমবেগ খ রাইট আর যদি রাইট হয় এখানে তরণ হবে শূন্য তার মানে এখানে এক আর দুই হচ্ছে রাইট এটা সমমন্দন হইতো না সমমন্দন হইতো যদি গ্রাফটা এমন হইতো ভি ক্ষেত্রে সমমন্ধনের গ্রাফ এমন হবে আর এই ক্ষেত্রে এটা হচ্ছে সমবেগ এবং সমবেগ মানেই হচ্ছে মান শূন্য। থাকবে এটা পারা যাবে অবশ্যই পারবা গ্রাফ রিলেটেড তোমাদের প্রবলেম হওয়ার কথা না অবশ্যই না পরে দেখো আরেকটা কোশ্চেন এমন যদি হয় নিচের চিত্রে একটি বস্তুর গতির প্রকৃতি প্রকাশ করা হয়েছে কেমন গতির প্রকৃতি প্রকাশ করেছে প্রকাশ করেছে এরকম যে গ্রাফটা হচ্ছে যে দূরত্ব বাই সময় তার মানে এইখানে লেখা হচ্ছে এটা দূরত্ব আর এইখানে লেখা হচ্ছে সময় দিয়ে গ্রাফটা কেমন জানো গ্রাফটা হচ্ছে এই এই রকম রকম এই রকম। এখন এটার মানে কি এখানে কি বলছে এখানে বলছে কোন অবস্থায় বস্তুটি স্থির ছিল কোন অবস্থায় এখন যদি পয়েন্ট দিয়ে দেয় হ্যাঁ এটা পয়েন্ট দেয়া লাগবে সি আমি দেখতেই পাচ্ছি বি অংশে বস্তুর দূরত্বের পরিবর্তন হয় নাই অর্থাৎ সময়ের পরিবর্তনের সাপেক্ষে বস্তুর যদি দূরত্বের পরিবর্তন না হয় অর্থাৎ অবস্থানের পরিবর্তন না হয় কোনো রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে তাহলে বস্তুটা স্থির ছিল তার মানে এই বি অবস্থায় যেহেতু দূরত্ববায়ী সময়ের পরিবর্তন হয় নাই তার মানে এখানে এর মান শূন্য আর এর মান শূন্য মানে হচ্ছে বস্তু স্থির স্থির অবস্থায় আছে বোঝা যাবে পারা যাবে না পারার তো কোনো কারণ নাই পরের প্রশ্ন এরকম একটা প্রশ্ন দিয়ে রাখছে পরীক্ষার হলে এমসি যে গ্রাফ রিলেটেড যেহেতু ধরো বিচিত্র ধরনের কোয়েশ্চেন থাকতে পারে যেমন ধরো এরকম একটা যদি প্রশ্ন থাকে যে একটা গ্রাফ দেওয়া আছে এরকম যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে এক্স এক্সিস হ্যাঁ এখন এখানে মান দেওয়া আছে এটা হচ্ছে দশ মিটার পার সেকেন্ড তার মানে তুমি বুঝিয়ে নিচ্ছ এটা বেগ ভার্সেস সময় এবং এদিকে হচ্ছে টি এখানে ওরা দিছে হচ্ছে পাঁচ দশ পনেরো আর বিশ ধরো পাঁচ দশ পনেরো আর বিশ ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড ফিফটিন সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড পরীক্ষার হলে এরকম ডেটা আসতে পারে এবং আসেও সো জিরো টু এম অর্থাৎ এই ফাইভ সেকেন্ড সময়ে এটা এরকম হয়ে গেছে তখন আমাকে এরকম একটা গ্রাফ দিছে এরপর হচ্ছে এম থেকে এন পর্যন্ত মানে এন পয়েন্ট হচ্ছে এই ফিফটিন বরাবর তার মানে এই গ্রাফটা হচ্ছে এই এই রকম যে ফিফটিন বরাবর এখন এই একটা গ্রাফ দিয়ে বলছে যে এটা ও এটা এম এটা এন দিয়ে তোমাকে বলছে যে চিত্রে এম এন অংশে অতিক্রান্ত দূরত্ব কত তোমার সর্বোচ্চ তিন সেকেন্ডের মধ্যে তুমি ভাইবা ফেলতে পারবা যে আমি বুঝতেছি m অংশের অতিক্রান্ত দূরত্ব কত তা আমি দেখতেছি যে এখানে বেগের মান যেহেতু পরিবর্তন হয় নাই তার মানে এটা সমবেগ আর সমবেগের সূত্র হচ্ছে s vt যদি s vt হয় তাহলে এই v এর মানটা সেম কত দশ তার মানে এই যে 10 এটা কতক্ষণ ধরে চলমান ছিল এই যে 5 সেকেন্ড থেকে 15 সেকেন্ড মানে টোটাল 10 সেকেন্ড তার মানে এটা হচ্ছে 10 সেকেন্ড এটা হচ্ছে টেন মিটার পার সেকেন্ড ইন্টু টেন সেকেন্ড তার মানে এটা এইভাবে করলে আসবে হচ্ছে হান্ড্রেড মিটার দূরত্ব অতিক্রম করেছে এম এন অংশে তাহলে এম এন অংশের অতিক্রান্ত দূরত্ব এই এস ইকুয়াল টু হান্ড্রেড মিটার তো পরীক্ষা যদি তোমাদের এইভাবে প্রশ্ন দেয় তোমরা পারবা না করতে এর না পারার কিছু হইল যে এম এন এস ইকুয়াল টু ভিটি আমি এসিক টু ভিটি কেন দিলাম কারণ আমি জানি সমবেগের ক্ষেত্রে এস ইকাল টু ভিটি হবে v+u/2*t on that case v is equal to u ঠিক আছে পড়া যাবে এখানে আর যতগুলো এমসিকিউ আমি দেখতে পাচ্ছি এরাউন্ড মানে গ্রাফ নিয়ে আর কোন প্রবলেম থাকার কথা না সুতরাং v ভার্সেস t গ্রাফে অলওয়েজ তোমরা একটা জিনিস মনে রাখবা যে এই ক্ষেত্রে যদি কোন বস্তুর এই রকম গ্রাফ হয় আমি সরল লেখা হয় এটার মানে এক অক্ষে যা আছে যেই ভ্যালুটা দেওয়া আছে এইটার সাপেক্ষে ওয়াই ভ্যালুটা সমান ভাবে বাড়তেছে আবার কোন জায়গায় যদি এরকম থাকে যে এই রকম তার মানে মনে রাখবা যে একটা পর্যায়ে বাড়ার পরে এটা আবার কমা শুরু হয়েছে বা একটা সময় এটা স্থির ছিল অথবা তার বেগের পরিবর্তন হয়নি কোনো জায়গায় যদি এরকম থাকে যে এই এটার মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি তরণের ক্ষেত্রে হয় কারণ যখন আমরা বি ভার্সেস টি হিসাব করি তরণের মানটা পরিবর্তন হতে থাকে সুতরাং এস ভার্সেস টি অর্থাৎ সময়ের সাথে অতিক্রান্ত দূরত্বের মান যখন বাড়তে থাকবে তখন ত্বরণ নির্দেশ করবে এবং সেই ত্বরণটার ক্ষেত্রে গ্রাফটা এরকম এরকম বাঁকা হইতে পারে সুতরাং গ্রাফ নিয়ে আসলে যাবতীয় কিছু যেহেতু আমি একটা ভিডিওতে আলাপ করেছি এই ভিডিওটা বা এই টিউটোরিয়ালটা টার্গেট ছিল যে শুধু এমসিকিউতে তোমরা কেমন করে পড়বা সো ফিজিক্সের গতি অধ্যায়ের এম সি আল্লাহর রহমতে যদি আর কোনো প্রবলেম না থাকে তাহলে এটা হবে আমার এই টিউটোরিয়ালের সাকসেস প্লিজ আমাকে জানাইও কোনো ধরনের প্রবলেম থাকলে এরপরে আমি তোমাদের ভোল্টেজ ডিভাইডার রুল অ্যান্ড কারেন্ট ডিভাইডার রুল সহ হায়ার মেথড নাইন পয়েন্ট টু এর যেই ফাংশন লগারিদমের লেখচিত্র আছে এবং ফাংশন লগারিদমকে কিভাবে আহ ওই ডোমেন রেঞ্জ হিসাব করতে হয় ফাংশন থেকে এটা নিয়ে সামনে আলাপ করব। টেক কেয়ার আজকে রাখছি আল্লাহ হাফেজ সবাইকে সবার জন্য শুভকামনা বাই